বাবুই, তুমি বিজি? তুমি খুব বিজি? তুমি আজকে খুব বিজি? কি করছো বাবা আমাকে একটু বলো। সোনা, তুমি খুব বিজি? তোমার একটা ফটো তুলতে পারি? একটু তাকাও বাবুই। হাই বাবুই, বাবুই একটু তাকা না বাবা। ও বাবুই পাখি, তোমার একটা ফটো তুলি না গো। তুমি কি খুব বিজি? তাকাও। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে পর্যন্ত আমার ছিল লাস্ট টু ডেজ উইক অফ, তো সকাল সকাল আমার বাবুই পাখি দেখো কি করছে, তাই তাই দেওয়া শিখে গেছে তো এখন, সেই জন্য এখন সারাক্ষণই তাই তাই দিতে থাকে। ক্যামেরা অন করলেই ভাবে আমি বোধ হয় ফটো ক্যাপচার করবো। ঘুম থেকে উঠেছি, তখন বাজে সকাল 9:30। এখন আমি ওকে দুধ খাওয়াবো, আর এটা হচ্ছে ল্যাবল্যাপের সেই কাচের বোতলটা। আমার মেয়েকে আমি জিরো ল্যাক দুধটা খাওয়াই, কারণ ও ল্যাকটোজ ইনটলারেন্স, সেজন্য অন্য দুধও খেতে পারে না। এই যে খাওয়া শুরু হয়ে গেছে আমার মেয়ের, আর খাওয়ার পরে এই ফেসটা তো তোমরা সব বাচ্চাদেরই জানো, কখন বাচ্চাদের এরকম একটা ফেস হয় প্রতিদিন সকালবেলা উঠে। এই জন্য আমি ইউজ করি মিমির ওয়েট ওয়াইপস আমার বেবিকে ক্লিন করার জন্য। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো আর খুব সফট, এর উপর একটা ডেডিকেটেড ভিডিও আছে। এখন উনি রেডি হয়ে রওনা হচ্ছেন ওনার ছোট্ট বিবিকে স্কুলের গাড়িতে তুলে দেওয়ার জন্য। আমার কাকি শাশুড়ি ওকে রেডি করে নিয়ে যাচ্ছে, মোড়ের মাথায় গাড়ি এসছে, ও সেখানটাতে যাচ্ছে ওর পিপিকে তুলতে। কি খুশি, ও একটু বাইরে যেতে পারলেই হলো, কিন্তু ঘুরতে খুব ভালোবাসে। এখানে ওর ছোট্ট পিপি একটা ছোট্ট মাজা দিয়ে খাচ্ছে ভাত, আর তার সাথে নিয়েছে টিফিনে ঝাল সুজি। এটাই কিন্তু আমার সকালের ব্রেকফাস্ট। তো ইনি মাথা চুলকে চুলকে কত কি ভাবছে। আমি এবার একটু ব্রাশ করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, কারণ সকালে উঠে ব্রাশ না করেই কিন্তু আমি এই ওকে খাওয়ানো এগুলো যাবতীয় কাজ করে নিয়েছি। এই যে আমার ঝাল সুজি, তার সাথে এক গ্লাস হরলিক্স, আর এই গ্লাসটা তো তোমরা চেনোই, সকালে উঠে আমি যে লিকুইডটা খাই সেটা রুপোর গ্লাসে খাই, আর এটাই সেই গ্লাসটা আমার মা সেকেন্ড অ্যানিভার্সারিতে দিয়েছিল। এবার পরিষ্কার করে বিছানাটাকে তুলে নেই, খুব নোংরা হয়ে যায় যদি তোমার বাচ্চা থাকে বাড়িতে, খেলনার জিনিস এটা ওটা সেটা সারা দিন ধরে বিছানার মধ্যে ছড়িয়ে রাখতে থাকে, তুমি যতই গোছাতে থাকো সেটা কিন্তু আর গোছানো হবে না। তো ভালোমতো করে বিছানাটা তুলে নেই, কারণ আজকে রাত্রের থেকে আবার আমার নাইট ডিউটি শুরু, তো একটা দিনই একটু ভালোমতো করে রেস্ট করার টাইম পাই, কারণ সারা সপ্তাহ জাগার পরে না সারা রাত ধরে পরের দিন আর ঘুম আসতে চায় না যদি আমার ফার্স্ট উইক অফটা থাকে। এই XXL সাইজের ম্যাজিক ম্যাটটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কারণ আমার মেয়ে সারা বিছানা জুড়ে টয়লেট করে বেড়ায়, তো যার জন্য আমি মিন্ত্রা থেকে পারচেস করেছি এই ম্যাজিক ম্যাটটা, যেটার মধ্যে কিন্তু যে কোনো রকম লিকুইড পড়লে সেটা সোক হয়ে যায় আর কোনো রকম ওডার দেয় না। এটা আমি আমার পুরো বিছানাতে পেতে রাখি যাতে আমার তোষকটা নষ্ট না হয়। এই হচ্ছে আমার পরিপাটি করা বিছানা, কিন্তু কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে যে এই বিছানারই কি অবস্থা হয়েছে। ভয়েস ওভারের পিছনে নিশ্চয়ই ওনার গলা তোমরা শুনতেই পাচ্ছ। এই গ্লাস বটলটা এখন আমি ভালোমতো করে ক্লিন করব, আর আমি কি করে এই সমস্ত করি সেটা তোমাদেরকে দেখাবো। ক্যাপটা আর নিপেলগুলো আমি জলের মধ্যে ফুটিয়ে নিই, আর বোতলটা কিন্তু আমি লবণ দিয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। এই ম্যাটার্নিটি ওয়্যারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আরও কতগুলো করব। আমি এগুলো মিন্ত্রা থেকে পারচেস করেছি, ভীষণ ভালো কোয়ালিটি আর পরে এত আরাম। আরও এই তিনটে আছে, চারটা কিন্তু আমি একসাথে পারচেস করেছি, ওয়ান বাই ওয়ান তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে ফ্যাব মির, কোয়ালিটিটা ভীষণ ভালো আর কালার কম্বিনেশানগুলো কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ কিউট। এই একটা নিয়েছি লাইট পিঙ্কের মধ্যে, কাপড়টা এত হালকা পিওর কটনের যে তোমাদেরকে কি বলবো। সাইডে বেল্ট আছে, আর এর মধ্যে কিন্তু কালার ভ্যারিয়েশন বেশি পাবে না, দুটোর থেকে তিনটে পাবে। এই আর একটা সেম ফ্যাবমির, সাইডে বেল্ট দেওয়া, পুরোটাতে একটা ক্যাটের একটা ইমেজ তৈরি করা আছে, ভীষণ কিউট। পরেরটা হচ্ছে এভি টু এর, এভি টু এর নাইট ড্রেস আমি প্রচুর পরেছি,
এর মধ্যে এই প্রিন্টটা নিয়েছি, এর মধ্যে তিনটে কালার অ্যাভেলেবেল ছিল, ইয়েলো, পিঙ্ক আর ব্লু। তার মধ্যে ইয়েলোটা জানো আমার ফেভারিট কালার। সব থেকে ভালো কি বলতো, এই যে সামনে চেনটা দেওয়া আছে, এটা কিন্তু নার্সিংয়ে খুব বেশি হেল্প করে। আমার কি হয়েছিল, এরকম টাইপের যে নাইটিগুলো ছিল আমি জিভামি থেকে নিয়েছিলাম আর কিছু পিআরে পেয়েছিলাম, ওগুলো আমার মেয়ে হওয়ার আগে না আমি সামনে জিপ লাগিয়ে নিয়েছিলাম, তো ওগুলো দেখতে এখন অনেকটাই খারাপ হয়ে গেছে, যার জন্য এই নিউ কালেকশন। এগুলো কালকে রাত্রে লন্ড্রি ব্যাগে রেখেছিলাম, পরপর এগুলো গুছিয়ে নিই ভালো মতো করে। এই শার্টটা হচ্ছে মিশোর থেকে নেওয়া একটা পলিস্টারের শার্ট, কাপড়টা একটু গরম বাট ভালো, মানে জ্যাকেট হিসাবে পরলে খুব ভালো। এই ট্যাঙ্ক টপটা মিন্ত্রা থেকে নিয়েছি, এটা জকির, এটা খুবই ভালো। তো আমার এই জিন্সের স্কার্টটাও ভাঁজ করে রাখছি, অনেকগুলো জামা কাপড় রেখেছিলাম কালকে রাত্রে, তো এগুলোকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি, কারণ এই দিনই তো সময় পাই, এত সময় পাই না। তো ওর ছোট্ট পিপিকে দিয়ে আমার ছোট্ট বাবুই পাখি চলে এসছে, আমরা ক্যামেরার সামনে গিয়ে একটা ছোট্ট করে থাম্বনেল নিয়ে নেব। ও আবার ফটো তুলতে ভীষণ ভালোবাসে, যদি দেখে না সামনে ক্যামেরা, ও পোজ দিয়ে ঠিক দাঁড়িয়ে পড়ে, তখন কান্নাও পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। এবার ওকে একটু বসিয়ে রাখি, বসিয়ে রেখে আমি আমার বাকি কাজগুলোকে কমপ্লিট করি, কারণ ওটাই যে আমার আবার সারা রাত ডিউটি, অন্যদিন তো সারাদিন ঘুমিয়ে থাকবো, কিচ্ছু করতে পারবো না। এখানে ফুটে গেছে ওর নিপলস আর যে ক্যাপসগুলো দিয়েছিলাম ওটা, মৌসম্বির ভিজিয়ে রেখেছি, কারণ খাওয়ার পরে এটা ওকে খাওয়াতে হবে। এইখানে আমার বাবুই পাখি ওর পাউডারের কৌটো নিয়ে খেলেই যাচ্ছে, খেলেই যাচ্ছে, ওর হাতে একটা যে কোনো র্যান্ডাম জিনিস ধরিয়ে দিলে ওটা মুখে দিয়ে হাতে দিয়ে খেলতে থাকে, সেরকম কিন্তু খুব একটাও ঝামেলা করে না। তো স্নানের আগে আমি ওকে মৌসম্বির জুসটা খাওয়াবো। তো এরকম যদি পালপি মৌসম্বি হয় তবেই কিন্তু তোমরা বাচ্চাদেরকে খাওয়াবে, সেটা খুব মিষ্টি হয় আর ওদের খুব ভালো লাগে। এই যে জুসারটা দেখছো, ওটা হ্যান্ড জুসার, আমাদেরও ছোটোবেলায় এরকম ছিল যদি তোমরা মনে করতে পারো, এটা আমি মিশোর থেকে নিয়েছি, এটাতে কিন্তু খুব ভালো জুস হয়, দেখতেই পাচ্ছ একটা থেকে কতটা জুস এসছে। এই হ্যাঙ্গিং রোপটা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম, এটাকে এভাবে সাজিয়েছি, এটা এমনই সাজানো ছিল কিন্তু জিনিসগুলোর উপরে ধুলো পড়ে গেছিলো, পরিষ্কার করে দিলাম। সেই যে টিপটাপ বিছানাটা দেখতে পাচ্ছ, আমার বাবুই পাখি আবার কী অবস্থা করেছে, সমস্ত খেলনাগুলো ঢেলে। আসলে বাচ্চা বাড়িতে থাকলে তোমার এরকম হবেই, আর এই সিনগুলো দেখতেই তো মজা, আর একটু বড় হয়ে গেলে তো আর এই সিনগুলো দেখতে পাবে না। আমার শাওয়ার নেওয়া হয়ে গেছে, এবার আমি এই নাইট ড্রেসটা পরে নিয়েছি, আজকেই ফার্স্ট পরলাম, ভীষণ কিউট কালারটা। আর এই যে কানেরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি নিজে রেসিন দিয়ে বানিয়েছি, রেসিন আর্টগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করব, করা হচ্ছে না টাইমের অভাবে। ঘরটা গুছিয়েছিলাম, ঘরটার এখন বর্তমানে এরকম অবস্থা, বাবুই পাখি না ঘুমোলে আমার কিন্তু আর পরিষ্কার করা হবে না। এবার পুজোটা ভালো মতো করে দিয়ে নিই, দেখতে পাচ্ছি বাসনগুলো ধোয়া আছে ঠাকুরের, তো এবার ভালো করে পুজোটা দিয়ে নিয়ে তারপরে আবার যাবো বাবুই পাখির কাজ করতে। আমি শেষ হতে হতে আমি দেখতে পাচ্ছি আমার বাবুই পাখি হাঁটি হাঁটি পা পা করে কিন্তু আস্তে আস্তে আমার দিকে আসছিল, এখন দাঁড়ানো শিখে গেছে। তো এবার ও ভীষণ খুশি, আবার হাততালি দেওয়া শুরু করেছে, মানে ও মনে মনে খুব খুশি হলে তাইতেই দেওয়াটা শুরু করে দেয়, ও জানে এটা একটা খুশির জিনিস। ও ঘুমিয়ে পড়েছে, এবার এই মশারিটা ওর উপরে দিয়ে দেবো, এটা একটা ফোল্ডিং মশারি, এটা কিন্তু পোর্টেবল মশারি, এটা মিশোর থেকে কিনেছি আর এটা খুব একটা বেশি প্রাইজি না, আন্ডার 400 rupees, আর কোয়ালিটিটা ভীষণ ভালো, অনেকগুলো কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল ছিল। তোমরা কিন্তু এই মশারি একটা নিতে পারো, অনেক বয়স পর্যন্ত কিন্তু বাচ্চাকে তোমরা এটা দিতে পারবে, আর সাইডগুলো এতটা কভার হয়ে থাকে তোমরা ভীষণ নিশ্চিন্ত থাকতে পারো এটার ভিতরে দিয়ে, এমনকি এর ভিতরে বসিয়ে তোমরা বাচ্চাকে চলেও যেতে পারো, কারণ এই এজটাতে না বাচ্চারা খুব ছটফট করে আর এদিক ওদিক চলে যায়, পড়ে যাওয়ার ভয় থাকে।
আমি তো আমার মেয়েকে এর মধ্যে খেলনা দিয়ে বসিয়ে যাই। লাঞ্চে আমার মেয়েকে দিই সবজি সেদ্ধ, একটু ডাল আর অল্প ভাত। তো সবজিগুলো কেটে নিয়েছি, পটল, ঝিঙে, আলু, বরবটি, গাজর থাকলে গাজরও দেই, একটু মুসুরির ডাল আর কড়া ভাত আমি এইভাবে প্রেশারের মধ্যে দিয়ে দেব। তার মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে, যতটুকুলো তোমরা সিটি দেবে, আমি 6 থেকে 7টা সিটি দেই আর সেভাবেই কিন্তু আমি জল মিক্স করি। তার সাথে আজকে ওকে দিয়েছি ডিম, সপ্তাহে একটা করে এখন এগ হোয়াইট দিই ওকে, কিছুটা পরিমাণ নুন, কিছুটা হলুদ আর অল্প একটু চিনি দেই, কারণ আমার মেয়ে মিষ্টিটা খুব ভালোবাসে। বাচ্চাদের চিনিটা বেশি খাওয়াতে নেই, তবে আমি একবারই এই 2-4 দানা চিনি ওর এই ভাতটার মধ্যে দেই, কারণ ও মিষ্টি এতটাই ভালোবাসে। ও প্রথম থেকেই মানে মিল্ক প্রোডাক্ট, মিষ্টি, পায়েস, আইসক্রিম, এগুলো যদি ওর মুখে একটু লাগিয়ে দেওয়া যায় না, ও ভীষণ ভালোবাসে এটা। এখানে আমার মেয়ের হয়ে গেছে স্নান। স্নানের পরে আমার সোনাকে সুন্দর করে রেডি করব, সুন্দর করে সাজাবো। স্নানের পরে সুন্দর করে আমরা যেরকম সাজি, ওদেরও তো সাজতে ইচ্ছা করে, ওরা নেহাত নিজে নিজে পারে না। তাই দেখো ওর মেকআপ বক্সে কত রকম কত কি জিনিস, হাতের বালা, পায়ের তোড়া, চিরুনি, ক্রিম, পাউডার, শ্যাম্পু, সাবান, তেল, কত কি না কি আছে ওর কাছে। আর এগুলোই হচ্ছে ওর খেলার সব থেকে বড় সরঞ্জাম। তুমি যতই ওকে খেলনা কিনে দাও, ওর এই বক্সটাই লাগবে। ও একবার নামাবে, আবার ওঠাবে, ছুঁড়ে ফেলে দেবে, কাউকে তুলে নিয়ে এসে দিতে হবে, এটাই ওর কাছে মজা। এবার কাজলটা লাগিয়ে দিই ছোট্ট করে, যাতে আমার ছোট্ট সোনার কারোর নজর না লেগে যায়। স্নানের পর ওকে রেডি করে সেই মিক্সার গ্রাইন্ডারে যেটা আমি সেদ্ধ করেছিলাম প্রেশারে, সেটা দিয়ে এরকম পেস্ট করে নিয়েছি, একটু বাটার নিয়ে নিয়েছি আর এগ হোয়াইটটা ওকে দেবো। লাঞ্চ কমপ্লিট। এবার আমার সোনা বসেছে খেলতে পায়ের তোড়া আর হাতের বালা নিয়ে। এরপর তোড়াটাও হাতেই পরে কিছুক্ষণ ধরে বসেছিল, ও ভীষণ ব্যস্ত, ওর মুখ দেখে বুঝতে পারছি এত ডাকছি, সামনে তাকাও একটুখানি, দেখি একটু দেখি, তবুও একদমই পাত্তা দিচ্ছে না, ও হাতে পরেই বসে আছে জিনিসটা আর হাতে নিয়েই খেলে যাচ্ছে। এই যে একটুখানি শুনেছে, এবার তাকিয়েছে, একটু বোধহয় ব্যস্ত কম ছিল, কিন্তু যতই আমি ডাকছি ও ভীষণ ব্যস্ত, ও কাউকে পাত্তা দিচ্ছে না। ও যখন খেলতে থাকে বা কোনো ইম্পর্টেন্ট কাজ করতে থাকে তখন কাউকে পাত্তা দেয় না। সন্ধ্যেবেলা আমি ওর হাতে দুটো বই ধরিয়ে দিই, ওর দাদু দিয়েছে, সেই বইগুলো নিয়ে সমানে ঘাঁটতে থাকে, কিন্তু কারোর সাথে ও কথা বলে না। অ্যাকচুয়ালি এই সময় থেকে আমি বিকালবেলা করে ওর হাতে একটা বই দিই, যাতে ওর এই জিনিসটা হ্যাবিট থাকে, কারণ আর 1.5-2 বছর পর যখন স্কুল যাবে, যে সন্ধ্যাবেলা করে আমাদের পড়তে বসতে হয়, তো এই হ্যাবিটটার জন্যই ওকে আমি সবসময় হাতে বইটা দিয়ে দিই একটা স্পেসিফিক টাইমে, যাতে পরে ওর এই হ্যাবিটটা থেকে যায়। সন্ধ্যেবেলা আমি আমার বাবুই পাখির সাথে এইভাবে টাইম স্পেন্ড করি, ওরও ঘুম পেয়ে গেছে, আমারও ঘুম পেয়ে গেছে, কারণ আগের দিন রাত্রে খুব একটা ভালো ঘুম হয়নি। তো আমরা দুজন বাইরে বারান্দায় দাঁড়িয়ে টাইম স্পেন্ড করছিলাম, কারণ বাড়িতে কেউ ছিল না, বাবুইয়ের পাপাও ছিল না। এইভাবেই আমরা সন্ধ্যাবেলার টাইমটা কাটাই, দুজনেরই খুব ঘুম পাচ্ছে, আর একটু পরেই কিন্তু আমরা দুজন ঘুমিয়ে পড়বো। ওর কিন্তু বারান্দায় আসতে খুব ভালো লাগে, কারণ এত গাছের মধ্যে ও মনে হয় ওর বাগানে আছে, আর এটা হচ্ছে ওর সবথেকে প্রিয় জায়গা, ওর ঠাম্মা দাদুর ঘরের জানলাটা, এর শিকগুলো ধরে ধরে না ও ওঠে আবার বসে পড়ে। তো এখান থেকে ওকে কেউ সরালে ও ভীষণ জোরে চিৎকার করে, কারণ এই জায়গাটা ওর এত প্রিয়, এই যে আবার ও বসে পড়লো এখানটাতে, আবার নিজেই কিন্তু এখান থেকে উঠে দাঁড়াবে, এখান থেকে ওকে সরানো যাবেই না। প্রত্যেকটা বাচ্চার একটা করে স্পেসিফিক প্রিয় জায়গা থাকে, যেই জায়গাটার থেকে কিন্তু ওকে সরানো যায় না। এখান থেকে কিন্তু ও একবারও পড়বে না, কারণ আমি ভালো মতো করে নিচে গদি দিয়ে দিয়েছি, যাতে ও পড়ে গেলেও ওর ব্যথা না লাগে। ও যে জায়গাটাতে খুশি থাকে সেই জায়গাটাতে আমি ওকে রাখি। রাত হয়ে গেছে, আমি বসে গেছি কাজে, রাত কি অলমোস্ট ভোরবেলা হয়ে গেছে, কারণ আলো ফুটে গেছে দেখতে পাচ্ছ। এই যে দেখো বাজে 5:30 ভোরবেলা, আর আমার বাবুই পাখির ঘুম ভেঙে গেছে, আর আমি যখন অফিস করছি আমার কোলে এসে বসে আছে। এরকম আজকে কিন্তু 2nd ডে হলো, ওর পাপা ঘুমোচ্ছে সারা রাত, ওর পাপা ওকে দেখাশোনা করে, তো ওর পাপার ঠিক মতো ঘুম হয় না, ভোরে ঘুমিয়েছে আর ও উঠে গেছে।
এই জন্য তো আমি কিছুক্ষণ আমার বাবুই পাখিকে নিয়ে এখানটাতে বসে থাকবো, এমনিও আমার ব্রেক চলছে এই সময়টা, আর ওর এর মধ্যেই ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে পড়লে আবার ওকে বিছানায় শুইয়ে দিয়ে আসবো, তারপর আবার আমি কাজে বসবো। তো যাই হোক, এইভাবেই কাটে আমার প্রতিটা দিন। কেমন লাগলো ব্লগটা বলো।